সরকারি অনুমোদন ছাড়াই চলছে স্কুল, বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি। সরকারি অনুমোদন ছাড়া, অর্থাৎ কোনো সরকারি অনুমোদন নেই, তারপরেও কিন্তু স্কুল চলছে, এবং এই ঘটনাতেই বিস্ময় প্রকাশ করলেন বিচারপতি। স্থায়ী সরকারি অনুমোদন ছাড়াই কলকাতার উপকণ্ঠে 32 বছর ধরে চলছে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু। 32 বছর ধরে স্থায়ী অনুমোদন ছাড়াই চলছে স্কুল, এটা কিভাবে সম্ভব, প্রশ্ন করেন বিচারপতি। জেলা স্কুল পরিদর্শকরা কি করছিলেন? জেলা স্কুল পরিদর্শকদের কাজ কি শুধু বদলির নজরদারি করা? মধ্যশিক্ষা পর্ষদই বা কি করছিল, প্রশ্ন বিচারপতির। এত বছরে হাজার হাজার পড়ুয়া স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছে, তারা যদি বাইরে পড়তে যায়, সেই বিশ্ববিদ্যালয়ে যদি অনুমোদন সংক্রান্ত তথ্য অনুসন্ধান শুরু করে, তাহলে তো পড়ুয়ারা বিপদে পড়বে। বিচারপতি বলেন, এটা অত্যন্ত চিন্তার বিষয়, পর্ষদ কি করছিল? এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, ঠিক কি বলেছেন বিচারপতি ঘটনায়? দেখো, 32 বছর ধরে কলকাতায় বেহালার বুকে একটি স্থায়ী অনুমোদন ছাড়া একটি হাই স্কুল চলছে, এবং সেখান থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছেন, এবং সেই স্কুলের যারা শিক্ষিকা শিক্ষকরা আছেন, তারা শিক্ষক শিক্ষিকারা সরকারি বেতন পাচ্ছেন, কিন্তু সেই স্কুলের স্থায়ী কোনো সরকারি অনুমোদন নেই। এতেই বিচারপতি বিস্মিত হন এবং তিনি বলেন, সেখানকার ছাত্ররা যখন পাস করে যদি দেশের বাইরে যায়, এবং সেখানে কোনো ইনস্টিটিউট যদি এই তারা যখন যদি এ বিষয়ে খোঁজ খবর করেন, এবং তারা যদি দেখেন যে একটা অ্যাপিলেশন ছাড়া স্কুলেই পড়াশোনা করেছে, তখন তাদের ভবিষ্যৎ নিয়ে কি হবে, এই বিষয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি। মূলত ওই বিদ্যালয়ের এক শিক্ষিকার পেনশন সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই এই বিষয়টি উঠে আসে, এবং তারপরেই বিচারপতি আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে জানাতে বলেছে ওই স্কুলের অনুমোদন সংক্রান্ত বিষয়ে তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন। তার কারণ, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার, এই বিষয়ে আদালতকে যেমন জানাতে হবে, পাশাপাশি ওই শিক্ষকের পেনশন সংক্রান্ত বিষয়ে জানাতে হবে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ পীযূষ, কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।